আর আমি আল্লাহ এটার ওয়াদা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আসতে পারে না সুবহানাল্লাহ আর না হলে আগামীকাল নাস্তার পরে সুবহানাল্লাহ হবে একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকার জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ এইবার একটু বাড়ছে শানে নজুল বুঝছি তো কথা কান ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাতের তৃতীয় নাম্বার স্তর জান্নাতুন নাইম তারপরেই যে জান্নাতটা থাকবে যে স্তরটা থাকবে তার নাম হচ্ছে মাওয়া কি নাম বললাম জান্নাতুল মাওয়া 32 নাম্বার সূরা সূরাটির নাম হচ্ছে সূরাতুল সাজদা এই সূরার 19 নাম্বার আয়াতে আল্লাহ পাক বললেন الذين آمنوا وعملوا الصالحات لهم جنات المأوى نزلا بما كانوا يعملون যেই মানুষগুলি আল্লাহ যেই মানুষগুলি ইমানায়ন করবে আর সৎ আমল করবে নেক আমল করবে আমার আল্লাহ নুসুলাম প্রতিদান স্বরূপ তাকে জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকিয়ে দিবে জান্নাতুল মাওয়ায় আমরা যেতে চাই কি না যেতে চাই যেতে চাইলে জান্নাতুল মাওয়ায় যাওয়ার জন্য দুটি আমল করা লাগবে কয়টা প্রত্যেকটা আমলগুলি রিলেটেড দেখেন কত সুন্দর পবিত্র কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাটির নাম হচ্ছে সূরাতুল নাজিয়াত এই সূরার 40-41 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতুল মাওয়ার কথা আছে না নাই ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়াম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া প্রথম নাম্বার হচ্ছে যেই ব্যক্তির কলিজার মধ্যে ভয় থাকবে কার আল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহর ভয় থাকবে আর কি করবে সেই নফসটা চুরি করতে চায় সেই নফসটা সুদ খাইতে চায় সেই নফসটা ঘুষ খাইতে চায় যেই নফস ডাকাতি করতে চায় যেই নফসগুলি জিনা করতে চায় মানুষকে অন্যায়ভাবে প্রহার করতে চায় আছে না নাই যে নফসটা অন্যের হক নষ্ট করতে চায় এরকম আছে না নাই এই যে খারাপ নফস এই নফসের গোলামি করবে না যারা জান্নাতুল মাওয়াতে প্রবেশ করবে হলো তারা সুতরাং মানুষের নফস কয়টা নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না সুতরাং ভালো নফসের গোলামি করবে যারা জান্নাতুল মাওয়াতে যাবে হলো তারা নফস খারাপ নফস মানুষের আছেই শয়তানের ধোকায় মানুষ খারাপ কাজ করতে চায় কিনা জোরে বলেন চায় কিনা চায় ভালো কাজ খারাপ খারাপ নফসের গোলামি বাদ দিয়ে দেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন একজন মানুষ যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে ইমান এনেছে ইমান আনে নাই আল্লাহর উপরে কিন্তু বিশ্বাস করে যেরকম হিন্দুরা বিশ্বাস করে তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বিশ্বাস করে কি করে না প্রত্যেকটা ধর্মের মানুষ তারা বিশ্বাস করে আমাদের সৃষ্টিকর্তা একজন তার নাম কি আল্লাহ আমলের দিক দিয়ে কম বাড়া কারণ তারা বিশ্বনবীর আদর্শ দিয়ে জীবন পরিচালিত করে না ইমান কিন্তু আল্লাহর উপরে আনে সৃষ্টিকর্তা একজন ঠিক কি না সুতরাং শুধু ইমান আনলে চলবে না আমলের দরকার আছে না নাই এই সমাজের ভিতরে আমার কাছে ইনফরমেশন এসেছে গতকালের আগের দিন আমার কাছে দুইজন এসেছে যে কিছু লোক মহল্লার মধ্যে ঢুকে পড়েছে তারা মানুষকে দাওয়াত দিচ্ছে ইমান আনলে আর কিচ্ছু লাগবে না নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুর দরকার নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার কিছু মুসল্লিও নাকি ওদের ডাকে সারা দিয়ে নামাজ রোজা বাদ দিয়ে দিয়েছে নামাজ কালাম বাদ দিয়ে দিয়েছে তাদের দাবি যে কোরআন থাকলেই চলবে হাদিস দরকার নাই কি নাই হাদিস দরকার নাই আচ্ছা বলে একজন মানুষ যখন মারা যায় এই মানুষটার গোসল করানো হয় জানাজা দেওয়া হয় দাফন কাফন হয় এই যে গোসল জানাজা দাফন একটাও কোরআনে কোনো কথা নাই কোথা থেকে নেবেন
কথা বলেন না কেন? আমি রিসার্চ করেই বলছি, ভুল ধরার কোনো সুযোগ নাই, একটাও নাই কোরআনে। এই সব কিছু নেবেন কোথায় থেকে? হাদিস থেকে নিতে হবে। এখন যদি বলে হাদিস মানি না, হাদিস দরকার নাই, আচ্ছা বলেন না শয়তান, কথাটা ঠিক কিনা? এই লাল দিঘির জমিনে এরা ঢুকে পড়েছে, কিন্তু তার সংগঠনের নাম বলে না। সংগঠনের নাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। সংগঠনের নাম কি? হিজবুত তাওহীদ। শয়তানদেরকে যাই জায়গাতে পাবেন দেখতে মনে হবে অজগবি আলাইহিস সালাম, মুখে দাঁড়িয়ে আছে কতক্ষণ নাই। কঠিন ব্যবস্থা নেবেন, যদি না নিতে পারেন দুর্ভাগ্য আমাদের হয়ে যাবে, আস্তে আস্তে মানুষগুলি সব ওই দলে চলে যাবে, কথা ঠিকই না? এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং খারাপ নফস, এই নফসের গোলামি করা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেছেন জ্বরে। তার ভক্তবৃন্দ বলতেছে, হুজুর এই পাশের গ্রামে একজন যুগী থাকে, হিন্দুদের মধ্যে কি আছে? যুগী আছে। এই যুগীর আস্তানার মধ্যে ঢুকলেই মানুষ সুস্থ হয়ে যায়। কয় না, আমি একজন ইমানদার, আমি মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছি, আর এই যুগীর কাছে আমারে নিয়ে যাইবা? কখনো না। আমি যদি মরেও যাই, নিয়ে যাইও না। এরপরে দেখেন, যখন উনি অজ্ঞান হয়ে গেছেন প্রচণ্ড জোরে, তার ভক্তবৃন্দর এই সুযোগটার হাত ছাড়া করে নাই, নিয়ে গেছে যুগীর আস্তানায়। উনি জ্ঞান ফিরে আসে, আসার পর কাই যুগী এদিকে, আচ্ছা তোর আস্তানে আসলে যে মানুষ, যে এই যে তুই ফুফা যাই দিস, এটা যে মানুষ ভালো হয়ে যায়, কারণটা কি? কারণ হচ্ছে আমার যেই নফসটা চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, জেনা করতে চায়, ইফতিজিং করতে চায়, ধর্ষণ করতে চায়, আমার যেই নফসটা চুরি করতে চায়, সুদ খাইতে চায়, ঘুষ খাইতে চায়, আমার সেই নফসের গোলামি আমি করি না। আমার নফস যদি খেজুরের গুড় খাইতে চায়, ওরে আমি মিষ্টিও খাওয়াই না, কিচ্ছু খাওয়াই না। যদি মিষ্টি খাইতে চায়, ওরে গুড়ও খাওয়াই না। কয় যুগি, ঠিক আছে তোমার কথা ঠিক আছে, আচ্ছা তোমার নফসটা কালেমা করতে চায়নি? কয় না, আমার নফস কালেমা পড়তে চায় না, কিন্তু তার টার্গেট হলো নফস যেটা চায় তার উল্টা করে। কি করে? আর খারাপ নফস যেটা চায় ও কি করে? উল্টা করে। দেখছেন আল্লাহর ওলিদের কেরামতি, আল্লাহর ওলিদের কৌশল কত বেশি। কয় যুগি, তোমার এই খারাপ নফসটা কি কালেমা পড়তে চায়নি? কয় না, আমার খারাপ নফসটা কালেমা পড়তে চায় না। কয় যুগি, তোমার সূত্র অনুযায়ী তুমি আর দেরি করো না, তুমি কালেমাটা পড়ে নাও। এইবার যোগী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আসলে তো সঠিক, আমার নফস যেটা চায় না আমি তো সেইটাই করি। যোগী আর এক মুহূর্ত দেরি করে নাই, তার সমস্ত তাকব্বর বাদ দিয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা হচ্ছে যে আল্লাহকে ভয় করার নীতি, দুই নাম্বার, জান্নাতুল মাওয়ায় যেতে চাইলে ওয়াম্মা মান খাফা, ভয় করবেন কাকে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ। সূরাতুল হাদিদ 28 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমা ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়ায়াগফির লাকুম যুনুব ওয়ায়াগফির লাকুম আল্লাহু গফুরুর রাহীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যা হয়ে যারা ইমান এনেছো, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ভয় করে বিশ্ব নেতার উপরে ইমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রথম পুরস্কার দেব, সেটা হলো তোমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ইমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। ভয় করবেন আল্লাহকে, রাসূলের উপরে ইমান আনবেন, বিনিময়ে পুরস্কার কি? জান্নাত। সূরাতুল হাশর 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ
Allahu khabirum bima ta'malun. Allah pak bolen ya ayyuhal ladzina amanu taqullaha. Ohe jara iman eso tomader prothom kaj hocche ami Allahr bhoye kolijar moddhe set kora. Bhoyer kotha ache na nai? Bhoyer kotha ache. আর তোমরা চিন্তা করে দেখো যে আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করতেছো, অর্থাৎ তুমি যে কবরের সামনে কবর তোমার দিন অপেক্ষা করছে, কবরের জন্য তুমি কি ব্যবস্থা করেছো, কি আমল করেছো পৃথিবীর জমিনে একটু চিন্তা করে তুমি দেখো। এরপর আল্লাহ পাক আবার বললেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তোমরা কি করো আর না করো, কোনটা ভালো কাজ করো কোনটা খারাপ কাজ করো, সাউন্ড গ্লাসের ফাঁক দিয়ে কোন নজরে সুন্দরী নারীর দিকে তাকাও, কেউ জানে না, একজন জানে তার নাম কি, আল্লাহ। আল্লাহ। সুতরাং আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি খবর আল্লাহর কাছে আসে না নাই? সূরাতুল আত-তাগাবুন এই সূরার ১৬ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বললেন فَاتَّقُوا مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرٌ لِّأَنفُسِكُمْ ঘোষণা করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, কারণ তোমরা যা বলো পৃথিবীর কেউ শোনে না, একজন শোনেন তার নাম কি। এরপর আল্লাহ পাক বললেন আমার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ও মুসলমানেরা আর কি করো, তোমার নিজেদের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করো। আপনি যে ব্যয় করবেন, মসজিদে দান করবেন, সদকা করবেন, এটা কল্যাণ কার? আমাদের কল্যাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের কল্যাণ রয়েছে। সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, সদকা করলে আল্লাহ পাক ধন সম্পদ বাড়িয়ে দেন, ঠিক কিনা বলেন? ঠিক। তো একটু পরেই যখন মসজিদের জন্য চা হবে তখন বোঝা যাবে যে ঠিক গেল কত দূর, ঠিক না? একটু পরেই বুঝতে পারবো, কিন্তু যতই বুঝি আলহামদুলিল্লাহ এই মসজিদে যারা আসে সবাই দান করে, আলহামদুলিল্লাহ, কারণ তারা জানে মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক টাকা যদি এই মসজিদে দান করে যাই আল্লাহ দশ টাকার সমান সম্পদ দুনিয়াতেই দান করে দিবে। এই আয়াতের বিশ্বাস আছে বলেই এই প্রতিষ্ঠানটা এত বড় হয়েছে, কথা কন না কেন? সবাই এখানে দান করে, দানের হাতটা আপনারা আরো বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? দোতলার কাজের সাথে কাজ কিন্তু শুরু হয়ে যেত, কিন্তু যে কন্ট্রাক্টরে কাজ করছেন, আমাদের সেক্রেটারি সব এখানে আছেন, উনি কথা বলেছেন, আমার সাথেও দেখা হয়েছিল যে ওনার সব সাইডে কাজ চলতেছে, এখন একটা সাইড একবারে বাদ দিয়ে থুয়েতে এখানে করা যায় না, ঠিক কি না? খুব তাড়াতাড়ি হয়তো এই মাসের সামনে মাসের শুরুতেই আবার কাজ রানিং হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন কাজ রানিং হবে তার আগে আমরা দুইটা তিনটা শুক্রবার পাবো, আমরা একটু দানের হারটা কমায় দেবো না বাড়ায় দেবো, দেখা যাবে না একটু পরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই মানুষগুলি নিজের কল্যাণের জন্য ব্যয় করবে আর যেই মানুষগুলি আল্লাহকে ভয় করবে ওই মানুষগুলির জন্য আমার আল্লাহ জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুতরাং জান্নাতুল মাওয়ায় যদি আপনি যেতে চান, এই যে কোরআন দেখছেন এই কোরআন দিয়ে আমল করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কোরআন মুত্তাকি হওয়া লাগবে আমাদের, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করা লাগবে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মায়দা এই সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ভয় করবেন কাকে? আল্লাহকে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যদি আমাদেরকে maaf করে দেন অত্তগিলাই হিলসিলা মানে নেক আমল করা লাগবে কি আমল নেক আমল এটা তো আল্লাহর কোরআনের তাফসীর অন্তত 12টা তাফসীর আমি দেখেছি যে অত্তগিলাই হিলসিলা মানে কি আমলে সলিহ বা নেক আমল যেটাকে আমরা বলে থাকি কিন্তু এই বাংলাদেশে অনেক দরবার আছে এদের দরবারে যাবেন বলবে এই মূলবীরা কি জানে সব জানা তান পিশাব হুজুর জানি অত্তগিলাই হিলসিলা মানে ওসিলা তালাশ করো আমার হাতে হাত দাও আমার দরবারে murid হও পকেট ভরে ভরে টাকা দাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব এই কথা কোন আছে না নাই অনেক শব্দের অপব্যাখ্যা করছে আবার সব দরবার কিন্তু না ভালো দরবার আছে না নাই যেই দরবার কোরআন দিয়ে পরিচালিত হয় সেখানে আমরা যেতে রাজি আসি আর যেখানে এরকম উল্টা পাল্টা ব্যাখ্যা করে উল্টা পাল্টা ব্যাখ্যা করে নিজের পকেট ভরার জন্য কথা কোন ঠিক কি না ও মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিলেন ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এরপরে জান্নাতুল মাওয়ায় যদি কোনো মানুষ যেতে চায় ওই মানুষটার আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকা লাগবে নেক আমল করা লাগবে আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় ময়দানে সংগ্রাম করার দরকার আছে না নাই কোরআনের অবমাননা কোনো মানুষ যদি করে সেখানে পটেক দেওয়ার দরকার আছে না নাই কিন্তু আজকে কোরআনের হক কথা মোল্লারা বলে এই জন্য মোল্লাদের বিরুদ্ধে স্লোগান আছে না নাই এই যে দেখেন